রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাতের ছোঁয়ায় যারা সোনায় পরিণত হয়েছিলেন সেই সমস্ত সোনার মানুষগুলো তাদেরকে বেশি করে জানব, বেশি করে পড়ব, বেশি করে অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করব এবং আমলে তাদের পথটাই আমরা দাঁত কামড়ে আঁকড়ে ধরব ইনশাআল্লাহ। এই পথে বাধা যা আসুক কোনো কিছুকেই আল্লাহ তাআলা ছাড়া কাউকে পরোয়া করব না ইনশাআল্লাহ। আমরা এমন একটা দেশ চাই যেই দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, আমার দেশের একজন মা, একজন সহোদরা বোন, একজন ঔরসজাত মেয়ে একাকী রাস্তা অতিক্রম করবে কিন্তু কোনো জালিমের চক্ষু তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না। আজকে সে দেশটি আমাদের নেই, ওই জায়গা আমরা তৈরি করতে চাই। আমরা মায়ের জাতিকে ওই মর্যাদায় নিতে চাই যে একজন মা, একজন বোন, একজন মেয়ে দেশে নাগরিক হয়ে বলবে আমি দেশের গর্বিত নাগরিক, আমি ইজ্জত নিয়ে দেশে আছি, আমি আমার ইজ্জত আমার অধিকার ফিরে পেয়েছি। আমরা সেই মা, সেই বোন এবং সেই মেয়ের জায়গায় আমাদের মায়ের জাতিকে নিতে চাই। এখানে মানুষের মধ্যে দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য আমরা চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজটা ছিল বহুমাত্রিক সমাজ, মুসলমানরা ছিলেন, ইহুদিরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, সকলেই ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ বসবাস করেছেন যতদিন না কেউ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা তাদের উপযুক্ত পাবনাটাও বুঝে পেয়েছে রাষ্ট্র সবার। এই জন্য রাষ্ট্রের শৃঙ্খলা, নিরাপত্তা, শান্তি, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার। যারা এই দায়িত্ব নিবে তারাই রাষ্ট্রের যথাযথ বৈধ মর্যাদাবান নাগরিক হিসাবেই তারা স্বীকৃত হবে এবং তাদের অধিকারে কোনো তারতম্য হবে না। আমরা বলি এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এই দেশে যারাই পয়দা হয়েছে ধর্ম কারো উপর তার দিনই অবস্থা চাপিয়ে দিতে চায় না, আমাদের কোনো অধিকার নাই, আল্লাহ আমাদেরকে এই অধিকার দেন নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি চলবে না, দিন অন্তরের ব্যাপার। আবু জাহাল ইবনে ইকরামা বাবার মতোই দুর্দর্শ শত্রু ছিলেন ইসলামের, আল্লাহর রসুলের। তিনি মক্কা বিজয়ের ক্ষণে পালিয়ে গিয়েছিলেন আত্মরক্ষার জন্য ইয়ামানে। তিনি জানতেন যত সব মন্দ কাজ তার দ্বারা হয়েছে তার পরিণতি হচ্ছে নির্ঘাত মৃত্যু, এই জন্য মৃত্যু থেকে বাঁচার জন্যই তিনি পালিয়ে গিয়েছিলেন। আজকেও যারা অপকর্ম করেছে তারা ওই কারণেই দেশ থেকে পালায়। আল্লাহ সবচেয়ে বেশি জানেন, তারপরে তারা জানে তারা এই জাতির উপর কি করেছে। আলিমুল্লামাকে বেইজ্জত করেছে, রাজনৈতিক দলগুলোকে বেইজ্জত করেছে, ছাত্রদেরকে বেইজ্জত করেছে, ছাত্রীদেরকে বেইজ্জত করেছে, তারা দরাকে সরাগিয়ান করেছে, ভীষণ অহংকারী, তারা কাউকে পরোয়া করত না, মানুষকে উপহাস করে কথা বলে আনন্দ পেত, মানুষকে কষ্ট দিয়ে তারা উপভোগ করত। আল্লাহ তাআলা তাদের পাওনা কিছুটা তাদেরকে পাইয়ে দিয়েছেন, বাকি আরও কিছু পাওনায় দেশের মানুষ দেখতে চায়, আর মূল পাওনাটা হবে আদালতে আখেরাতে, যেটাকে বলা হয়েছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। যিনি হারবেন পুরাপুরি হেরে যাবেন, যিনি জিতবেন তিনি রক্ষা পেয়ে যাবেন। সেই দিন সবাই যার যারটা পাবে। আমরাও যদি অনুরূপ কোনো অপকর্ম করি, অন্যায় করি, অপরাধ করি, আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে।